শাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমার কিছু বন্ধু নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় পরিচয় দিয়ে টিউশনি করায় কিন্তু আসলে সে ওখানে পড়ে না এভাবে উপার্জন করা হালাল হবে কি না ভাই শাহিদুল ইসলাম এটি তো সন্ধ্যাতিকভাবে হারাম হবে এটি বলাই বাহুল্য কারণ আপনি প্রতারণা করে উপার্জন করছেন আপনি মিথ্যা কথা বলে উপার্জন করছেন আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন নাবি সাদা সাল্লাম বলেছেন লা দরারা ওলাদরারা কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যায় না অন্যকে ক্ষতিগ্রস্ত করা যায় না আপনি যা নন তা বলছেন হ্যাঁ আপনি অনেক যোগ্য হতে পারেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে সাধারণ সচরা স্টুডেন্টদের থেকেও যোগ্য হতে পারেন তাই বলে আপনি মিথ্যা কথা বলে উপার্জন করতে পারেন না নবিন ইসলাম বলেছেন মানগাস সাফালাইসামিন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার মত হতে না বিধায় এভাবে উপার্জন করলে সেই টিউটর বা সেই টিউশন করা স্টুডেন্ট তার উপার্জন হালাল হবে না এবং এটি হারাম হবে গুনাহের কথা এমনি রফিকুল ইসলাম রফিক আপনি লিখেছেন শিশুদেরকে খেলনা পুতুল দেওয়া যাবে কি না জানালে উপকৃত হতাম শিশুদেরকে খেলনার পুতুল যেগুলোতে হাত চোখ নাক কান মুখ এগুলো একেবারে পরিষ্কারভাবে বোঝা যায় এগুলো না দেওয়াই উত্তম যদিও আমরা যেন আয়সা বাদা পুতুল দিয়ে খেলেছেন হাদিসে প্রমাণিত আছে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন শিশুদেরকে শিশু মানে পুতুল দিয়ে খেলতে দেখেছেন বাদাদেরনি। তো সেই পুতুল আমাদের আজকালকার পুতুলের মতো এরকম অবিকল আপনার একটা প্রাণীর আকৃতি অবয়ব দেওয়া পুতুল ছিল এরকমটি হতে পারে তবে আবার এমনও হতে পারে যে সেটি জাস্ট দেখতে পুতুলের শেপ কিন্তু আসলে চোখ কান নাম মুখ ওইভাবে নাই তো ওই পুতুল দিয়ে খেলা যায় আছে তাতে কোনো দ্বিমত কারণই নেই তবে আপনার অবয়ব বহু একটা প্রাণীর সাধারণ অবয়বের মতোই যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম পুতুল দিয়ে বাচ্চাদেরকে খেলতে দেওয়া এটা অনেক অনেকগুলো একটা জাহেজ বলছেন যেহেতু কামসাল্লাহাম বাসায় আসাদ তারা খেলেছেন সেটার ভিত্তিতে তারা বলেন যে এটা নর্মাল পুতুলের মতোই যেহেতু তার কোনো বিবরণ হাদিসে আসেনি যে সেটা চোখ মুখ কান কতটা ছিল না ছিল আবার অনেক কলামায়িকরাম বলেছেন যে না যেহেতু নবী করিম সাল্লাম কোনো বাসায় যদি আপনার ভাস্কর্য থাকে প্রাণীর তাহলে সেখানে রহমতের ফেরিস্তা আসে না বলেছেন তাই নবী সাল বাসাটা থাকতে পারে না যেটা ছিল নিশ্চয়ই সেটা এমন ছিল যেটা পরিপূর্ণরূপে পুতুল বলা যায় না সে অর্থে তো এই জন্য সতর্ক হলো এগুলো বাচ্চাদেরকে না দেওয়া যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে এমনভাবে দিবেন যে পুরো আকৃতি হুবহু প্রাণী যেন না থাকে ধরুন চোখ নাই বা নাকটা বোঝা যাচ্ছে না জাস্ট শুধু শেপটা বোঝা যাচ্ছে এরকম দিলে সেটা হলো সবচেয়ে উত্তম স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কী এটার জন্য কোনো গুণা হবে কিনা না আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাব্বতের চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য জেহারের যে কাফারা আছে সেটি কাফারা দিতে হবে এর মাধ্যমেই তিনি ফিরত আনতে নিতে পারেন স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিত সুরক তালাকে নিয়ত করেন তাহলে সেক্ষেত্রে তালাক হিসেবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার সামিল এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে নিজের প্রতি হারা নিজের উপর হারাম করা এবং অনেকে বল বলে যে আমার তুমি আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর তিনি প্রায়শ্চিত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন